বলিউড আর কতদিন এই একই ঘিসা পিটা স্টোরি বানিয়ে যাবে, একই স্টোরি। মানে এখন একটা টেমপ্লেট ফর্মুলা হয়ে গেছে, যে নাইনটিজ এর মানে রোমান্টিক ফিল্মের একটা টেমপ্লেট ছিল, ওই গরিব মেয়ে বড়লোক ছেলে, বড়লোক মেয়ে গরিব ছেলে, এরম টাইপের হতো। আর আপনি এখন দেখবেন এই 2010 এর পরে 2011-12 এই সময় থেকে রমকম যেগুলো হয় সেখানে একটা টেমপ্লেট এরা ধরেছে, যে একটা ছেলে আছে, মেয়ে আছে, দুজন সম্পূর্ণ আলাদা সোসাইটি থেকে বিলং করে, মানে সেটা ক্লাস ডিফারেন্স সবসময় না, তাদের লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা। যেটা এখানেও আপনি দেখতে পাবেন, যেরকম ইয়ামি গৌতম দেখাচ্ছে একটা মেয়ে যে বিয়ে করতে চায় না, খুব কেয়ার ফ্রি, একটু হাই ফাই টাইপের, সেখানে বিক্রান্ত মাসি একটু সিম্পল অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায়, এরম ধরনের দুটো দুজন দুজন পোলস অ্যাপার্ট থেকে বিলং করে, এবং তারা আর কি ওই বিয়ের সময় মানে তাদের মধ্যে ভালো লাগা শুরু হচ্ছে, আবার বিয়ে হচ্ছে, তার একটা কনফিউশন। আর মেকাররা ধরেই নিয়েছে যে এখনকার জেনারেশনে সব ছেলে মেয়ে সবাই সব বিষয়ে কনফিউজ, আর বিয়েটা নিয়ে তো একদম কনফিউজডই কনফিউজ। আপনি দেখতে পারেন সব সিনেমাতে যতগুলো রমকম হয় সবেতে ছেলে মেয়ে বিয়েটা নিয়ে একদম 100% কনফিউজড, মানে কোনো ডিসিশনই নিতে পারবে না, তারপর একটা কনফিউশন তৈরি হবে, কিছু প্রবলেমস তৈরি হবে, তারপর আবার সেটা লাস্টে সলভ হয়ে যাবে এবং ফাইনালি হ্যাপি এন্ডিং হয়ে যাবে। টেমপ্লেট স্টোরি যে কেউ এখন লিখে ফেলতে পারে, সেরম ধরনেরই একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। তো নতুনত্ব কিচ্ছু নেই, এবং সেম গল্পকেও যে ইন্টারেস্টিংভাবে বলবে তারও কোনো চেষ্টা নেই, সেই একই ঘিসাপিটা এক্সিকিউশন কিচ্ছুই নেই। এবং উল্টে আমি বলবো, এই যে দিল্লিতে বেস করেছে, দিল্লির ব্যাকড্রপে, সেখানে মানে যত রকমভাবে দিল্লিকে টাইপ কাস্ট করা যায়, দিল্লির লোকেদেরকে টাইপ কাস্ট করা যায়, পাঞ্জাবিদেরকে টাইপ কাস্ট করা যায়, লাউড দেখানো যেতে পারে, সব রকমের ট্রোপস খেলেছে। এবং আরেকটা জিনিস বলতে চাই, যে ওই মানে আপনি বুঝতে পারবেন খুব প্রেডিক্টেবল, বহু সিনেমাতে আপনি দেখেছেন, তো কিছু নতুন নেই। এবং আমার পারফরমেন্সও কারুর আহামরি কিছু লাগেনি, এক্সেপ্ট বিক্রান্ত মাসি, ওকে একটু তবু ঠিকঠাক লেগেছে, বাকি কারুরই কোনো রকম পারফরমেন্স মনে দাগ কাটার মতো নয়। ডিরেক্টরও ডেবিউ ডিরেক্টর, বাট এইরকম ধরনের কাজ দিয়ে কেন ডেবিউ করার কি মানে হয় আমি বুঝি না। তো সিরিয়াসলি বলতে খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, মানে এই কাজগুলো মানে সময় নষ্ট অ্যাকচুয়ালি দেখা। এবং ওটিটির জমানায় ওটিটির জন্য তো এটা আরোই সুটেবল নয়, কারণ অ্যাটলিস্ট হলে থাকলে আপনি কি পুরো মানে ক্লু মানে বন্ধ বদ্ধ ঘরে আছেন, আপনি বেরোতে পারছেন না, আপনি টিকিট কেটেছেন, কিন্তু ওটিটি হলে খুব শীঘ্রই আপনি নয় কেটে দেবেন, নয় বেরিয়ে যাবেন, ধর দেখবো না। তো ওই দেখতে পারেন টাইম পাসের জন্য, ওই ধরুন খেতে খেতে এখন লোকে দেখে তো তখন দেখতে পারেন, এমনি দেখতে পারেন, কিন্তু আমার তো এতে কোনো এন্টারটেনমেন্টও লাগলো না আর কি, খুবই মানে খাজা লাগলো। কারণ আমি আমি একটু একটু স্টোরি আর গুড রাইটিং পারফরমেন্স এই জিনিসগুলো না থাকলে, যদি আমাকে গল্পটা কিছু দিতে পারছে না যেটা দেখে আমি মজা পাবো, আমি মজা পাই হচ্ছে কিছু চমকে বা কিছু কোনো নতুনত্ব এক্সিকিউশানে, এবং মানে কিছু নেইও মানে কোনো টেকনিক্যাল এক্সিকিউশানের দিক দিয়েও কিছু নেই, খুবই খুবই বাকি একটা ধরনের ক্যামেরার কাজ। এবার ওদের কি হিন্দির বাজেট প্রচুর বেশি, ওরা ওই কালার ফালারগুলো সিসি ফিসিগুলো ভালো করে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু সেগুলো খুবই বেসিক শর্টস ইউজ করেছে, কোনো রকম সেখানেও কোনো কারুকার্য নেই ক্যামেরা। তো এটাই বলা ছিল, আমার খুবই খাজা লেগেছে, আমি তো মানে আমি বলতে পারি না যে দেখবেন না, বাট এবার আপনাদের ব্যাপার আর কি, আপনারা দেখতে পারেন, বাট ইউর টাইম ইজ ইউর টাইম অ্যান্ড ইউর টাইম ইজ ভেরি প্রিশিয়াস টু ইউ, এটা আমার মনে হয়। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।